তো জমির বৈধ দলিল আছে, রেকর্ডও আছে, কিন্তু দখল নেই, তাহলে আপনি কি করবেন? অর্থাৎ বেদখলকৃত জমির মীমাংসা কিভাবে করবেন? তো এটাই হচ্ছে আজকের এই ভিডিওর মূল বিষয়। তো অবশ্যই পুরো ভিডিওটি দেখে যাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভবিষ্যতে এই ঝামেলা যদি আপনারা না মিটমাট করে থাকেন তাহলে কিন্তু আরও সেটা বড় আকার নিতে পারে। অর্থাৎ আপনার দলিলও আছে, রেকর্ডও আছে, কিন্তু দখল অন্য কেউ করে নিয়েছে বা আপনাকে দখলচ্যুত করার জন্য ধমকি দেওয়া হচ্ছে, তাহলে আপনি কি করবেন? তো তার আগে সর্বপ্রথম জানবো এই দলিল কি। তো দলিল হচ্ছে জমির একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, যা এই দলিলের মাধ্যমে একটি জমির মালিকানা প্রমাণ করে থাকে। অর্থাৎ আপনার সেই দলিলটি যদি রেজিস্ট্রি আইন মেনে রেজিস্ট্রি অফিসে যদি রেজিস্ট্রিকৃত হয়ে থাকে, অর্থাৎ আপনার সেই দলিলটি যদি বৈধ হয়ে থাকে, সেই দলিলের দাতা গ্রহীতার নাম যদি সঠিক থাকে, বা দলিলে যে তফসিল পেজ থাকে সেখানে যে যে সঠিক তথ্য আপনার সেই দলিলটাতে থেকে থাকে, অর্থাৎ জমির পরিমাণ যদি ঠিক থাকে, জমির প্লট নাম্বার, খতিয়ান নম্বর, মৌজার নাম, জেল নাম্বার, জমির শেয়ার, এগুলো যদি ঠিক থাকে, তাহলে অবশ্যই আপনার সেই দলিলটি দিয়ে একটি জমির মালিকানা আপনি প্রমাণ করতে পারবেন। তাছাড়া দলিলে যে চৌহদ্দি থাকে সেটাও কিন্তু আপনাকে সঠিকভাবে থাকতে হবে, অর্থাৎ আপনার সেই জমির চারপাশে কে কে রয়েছে সেই তথ্যটা আপনার সেই দলিলে বৈধভাবে থাকতে হবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে আপনার দলিলটি যদি রেজিস্ট্রি আইন মেনে বৈধ দলিল হয়ে থাকে, তাহলে অবশ্যই সে দলিল মূলে একটি জমির মালিকানা প্রমাণ করতে আপনি পারবেন। এরপর হচ্ছে রেকর্ড কি বা খতিয়ান কি। তো খতিয়ান হচ্ছে একজন জমি মালিকের সরকারি দলিল, যাই খতিয়ানের মাধ্যমে সরকার জানতে পারে যে সে জমি মালিকের জমির পরিমাণ কত রয়েছে, জমির খাজনা কত টাকা লাগবে, জমির শ্রেণী কি, এই নানা দিক সরকার এই খতিয়ানের মাধ্যমে জানতে পারে। এবং খতিয়ান হচ্ছে মূলত চার প্রকারের, সিএস, আরএস, কেবি এবং এলআর। সিএস হচ্ছে ক্যাডাস্ট্রাল সার্ভে, আরএস হচ্ছে রেভিশনাল সেটেলমেন্ট, কেবি হচ্ছে খানাপুরি বুজারক এবং এলআর হচ্ছে ল্যান্ড রেফন্ডস, যা কিন্তু বর্তমানে চলমান রয়েছে। তো ভারতীয় উপমহাদেশের সর্বপ্রথম ইংরেজদের আমলে যে রেকর্ডীয় জরিপ কাজ হয়েছিল বা যে রেকর্ডীয় খতিয়ান দেওয়া হয়েছিল সেটা হচ্ছে সিএস খতিয়ান, এবং স্বাধীন ভারতে যে সর্বপ্রথম রেকর্ড বা জরিপ হয়েছিল বা সেই জরিপে রায়ত বা জমি মালিকদের যে খতিয়ান দেওয়া হতো সেটা হচ্ছে আরএস খতিয়ান। তারপর হচ্ছে কেবি এবং এবং বর্তমানে আমরা জমি জায়গার যেসব কাজ করে থাকি সেটা হচ্ছে ল্যান্ড রেফন্ডস এর মাধ্যমে, অর্থাৎ এলআর রেকর্ডের মাধ্যমে। তো আপনার কাছে যদি কোনো জমির এই দলিলও রয়েছে এবং খতিয়ানও রয়েছে, কিন্তু দখল যদি অন্য কেউ করে নেন বা যদি দখলচ্যুত করার জন্য আপনাকে ধমকি দেওয়া হয়, তাহলে আপনি কি করবেন? তো তার জন্য সর্বপ্রথম এক নম্বর উপায় হচ্ছে আপোষ মীমাংসা আপনারা করতে পারেন, অর্থাৎ দুই পক্ষ বসে আপনার এলাকায় যেসব গণ্যমান্য ব্যক্তি রয়েছে তাদেরকে নিয়ে আপনারা সেটার মীমাংসা করতে পারেন। তবে মনে রাখবেন, এই জমি নিয়ে ঝামেলা যেটা হয় সেটা নিজের রক্তের আত্মীয়দের মধ্যেই কিন্তু হয়ে থাকে। তো যদি আপনাদের সেটা আত্মীয়দের মধ্যে হয়ে থাকে, অর্থাৎ নিজের সম্পর্কের কারো সাথে হয়ে থাকে, তাহলে কিন্তু এই আপোষ মীমাংসার মাধ্যম সেটা সমাধান হতে পারে, এবং যদি আপনাদের সেটা আপোষ মীমাংসার মাধ্যমে সমাধান না হয় তাহলে আপনারা ফৌজদারি মামলা করতে পারেন, অর্থাৎ আপনার থানাতে গিয়ে একটি লিখিত অভিযোগ করতে পারেন যে আমার দলিল রয়েছে, খতিয়ান রয়েছে, কিন্তু সে ব্যক্তি আমাকে এই জমি থেকে দখলচ্যুত করেছে বা আমাকে দখলচ্যুত করার জন্য ধমকি দিচ্ছে। এভাবে আপনার একটি লিখিত অভিযোগ আপনাদের থানাতে করতে পারেন। তো লিখিতভাবে যদি আপনারা থানাতে অভিযোগ করেন তাহলেও দেখবেন দুপক্ষকে থানাতে ডেকে সেখানেও আপনাদের সেই সমস্যার সমাধান হতে পারে। আর যদি এই ফৌজদারি মামলা করেও সেটার মীমাংসা না হয়, তাহলে সর্বশেষ উপায় হচ্ছে আপনাদের দেওয়ানি মামলা করা, এবং তার জন্য আপনাকে একজন আইনজীবীর সাথে কথা বলতে হবে। অর্থাৎ আপনার যে সমস্যা বা আপনার কী কী ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস নিয়ে সেই আইনজীবীর সাথে কথা বলবেন। তবে এক্ষেত্রে অবশ্যই যেসব আইনজীবী এই জমি সংক্রান্ত বিষয়ে বেশি অভিজ্ঞ তাদের কাছেই কিন্তু আপনারা যোগাযোগ করবেন, এবং সেই আইনজীবী আপনাকে যেভাবে বলবে সেভাবে কিন্তু আপনাকে সেই পুরো প্রসেসটা করতে হবে। তবে এই দেওয়ানি মামলা হচ্ছে একটি দীর্ঘ প্রক্রিয়া মামলা, অর্থাৎ এই মামলা আপনাদের 4 বছর, 5 বছর, 8 বছর বা 10 বছর অবধিও আপনাদের চলতে পারে। তো তার জন্য আপনারা চেষ্টা করবেন যাতে আপোষ মীমাংসাতে সেটার সমাধান হয়।
কারণ দেখুন, এই দেওয়ানি মামলা যদি করেন, সেই মামলা কিন্তু অনেকদিন আপনাদের সেই কেসটা চলবে, 5 বছর, 8 বছর বা 10 বছর অবধিও এই দেওয়ানি মামলা কিন্তু চলে থাকে তার ডিগ্রি পেতে। তো তার জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন আপোষ মীমাংসার মাধ্যমে সেটা সমাধান করা, অথবা দুই পক্ষ থানাতে গিয়েও আপনারা সেটা মীমাংসা করতে পারেন, তাতে খুব দ্রুত এবং আপনাদের পয়সা কিন্তু খরচ হবে না। এবং যদি আপনারা দেওয়ানি মামলা করেন, তাহলে একদিকে যেমন আপনার টাকাও খরচ হবে এবং সময় কিন্তু অনেক লেগে যাবে। তো তার জন্য আপনার সবসময় চেষ্টা করবেন সেই কেসটা যাতে থানাতে অথবা আপোষ মীমাংসাতে সমাধান হয়, সেটার কিন্তু বেশি চেষ্টা করবেন। তবে মনে রাখবেন, একটি জমি যদি আপনাদের বেদখল হয়ে যায়, তাহলে খুব দ্রুত আপনারা আইনি পদক্ষেপ নেবেন, না হয় সেই জমি আপনারা হারাতেও পারেন। কারণ আইন রয়েছে, এক জমিতে যদি দীর্ঘ 12 বছর কেউ দখল করে থাকে এবং যদি আপনি কোনো আইনি পদক্ষেপ না নেন, অর্থাৎ কোথাও যদি কোনো অভিযোগ আপনারা না করে থাকেন, তাহলে সে ব্যক্তি এই 12 বছর দখল সূত্রে সে জমি নিজের নামে করতে পারে। অর্থাৎ 12 বছর দখল সূত্রে সে কোর্ট থেকে ডিগ্রি পাতে পারে যে সে জমির আসল মালিক। তো তার জন্য অবশ্যই, যদি কোনো জমি আপনাদের বেদখল হয়ে যায়, তাহলে অবশ্যই আপনারা বসে না থেকে সেটার আইনি পদক্ষেপ খুব দ্রুত নেবেন। তো যেভাবে আপনারাকে বললাম যে আপোষ মীমাংসাতে করবেন, যদি না হয় তাহলে আপনার থানাতে অভিযোগ করবেন অথবা দেওয়ানি মামলা করবেন। তো এই ছিল আজকের এই ভিডিও, আশা করি বুঝতে পেরেছেন। যদি সমস্যা হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।